সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা যায়। সোমবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন স্টুডেন্ট ইউনিয়ন ইউকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা একথা বলেন। সংগঠনের অন্যতম উদ্যোক্তা মকসুদ খানের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চ্যানেল এস ও বাংলা টিভির সিইও তাজ চৌধুরী, মতিউর রহমান খোকন, মনসুর আজাদ, শামসুল আলম পারভেজ, হুমায়ুন কবির মাহিন, শায়েক আহমদ সহ আরও অনেকে। বাংলা টিভির এক প্রশ্নের জবাবে মকসুদ খান বিলেতে বসবাসরতদের নিয়ে একটি পুনর্মিলনীর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। ইউনিয়নটা করতে যাচ্ছি গভর্নমেন্ট হাই স্কুলের লাগে, যারা আমরা এই দেশে আসি, আজ থেকে বহু বছর ধরে আসি এবং নয়া যারা আসি সবাই মিলিয়া এই ইউনিয়নটা গভর্নমেন্ট স্কুলের লাগে করবার লাগে আমরা উদ্যোগ নিছি। মিজানুর রহমান স্কুলের ছাত্রছাত্রী বা শিক্ষকদের সহযোগিতা করার কথা ও বলেন। বেসিক্যালি আমরা গভর্নমেন্ট স্কুলের যে ইউনিয়ন করলাম, বাংলাদেশেও যে 175 ইয়ার্স হয়েছে, আমরা 177 ইয়ার্স করলাম ফার্স্ট টাইম ইন ব্রিটেন। এগুলো করার উদ্দেশ্যটা হইল গিয়া যে আমরা স্টুডেন্ট যারা আছি, ছোট বড় আছি, আমরা সব ইউনিয়ন হইলাম, ইউনাইটেড হইলাম, আমরা মধ্যে অনেকের যোগাযোগটা শিক্ষকের টানে আমরা যোগাযোগ সৃষ্টি হইল। আর আমরা চেষ্টা করবো যে এইগুর মাধ্যমে আমরা গভর্নমেন্ট স্কুলের বা গভর্নমেন্ট স্কুলের টিচার সবাই খুব শীঘ্রই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি।